হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন হচ্ছে 4:30 আর আজকে দিনটা মানে হচ্ছে কি বলবো, সকালবেলায় মানে একজনের একটা বন্ধুর সাথে দেখা করতে যাব। আমার বন্ধু কগনিয়েন্টের আমরা একসাথে কাজ করতাম, মানে একদম একে অপরের পাশে বসতাম। তো এখন এই ও ব্যাঙ্গালোরে এসছে, তোর সাথে দেখা করতে যাবো। তো সকাল থেকে এই হয়ে যাচ্ছে যে কে যাবে। প্রথমে ঠিক হলো যে আমরা দুজনেই যাবো, তারপরে হচ্ছে ঋষিকার একটা কাজ পড়ে গেছে যেটা হচ্ছে আমি করছি সেটা আমি। হ্যাঁ, তো এবার সেটার জন্য ঋষিকা বললো যে ঋষিকা যেতে পারবে না। তো এখন ওর 80% শেষ হয়ে গেছে, আমি যদি 20% আর 5 মিনিটের মতো করতে পারি তো তাহলে আমরা দুজনেই যাবো। যাই হোক, এবার চট করে এটাকে করে নিই, তারপরে দেখি যেতে পারি কিনা। এই যে তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ, এখন বাজে হচ্ছে 4:45। হ্যাঁ, মানে অলমোস্ট 4:45, আর আমি হচ্ছে 80 থেকে 90% করেছি। তারপর গিয়ে দেখলাম না 100% করা যাবে না, তো ওটাকে এখন পাঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঋষিকা অলমোস্ট রেডি হয়ে গেছে। হয়েছে রেডি না হনি? তোমার কাছে আর 5 মিনিট আছে, চলো তাড়াতাড়ি চলো। আমি তো পুরো রেডি হয়ে গেছি, এবার ঋষিকাও অলমোস্ট হয়ে গেছে। এবার না বেরোলে ওখানে লেট হবো, কেননা হচ্ছে আমার যে বন্ধু গেছে, মানে আমার যে বন্ধু আসছে ও অলমোস্ট পৌঁছে গেছে। তো এবার বেরোতেই হবে, ফটো ছাড়া কি করে দিনটা শুরু হবে। তোমার এটা ভালো লাগছে এই জামাটা? লিভাইজের না? আর আজকের জন্য কিনলে আর আজকে বলছিল যাবে না। চলো 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 দাদি, চলো চলে এসছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন 5টা বেজে গেছে অলরেডি, তো এখন আমাদের লেট হয়ে গেছে, তো আমরা যাব। ওখানে ওর ফ্রেন্ড অলরেডি ওয়েট করছে, চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি বিগ ব্রিজ কি সার্জাপুর রোডে। তো এই জাস্ট ফিরলাম বাড়িতে, আর হচ্ছে আজকে বেশ মজা হয়েছে, কিন্তু খুব একটা ব্লগ করিনি ওখানে। প্রথমত তো লাইট কম ছিল খুব, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, আর প্লাস যাদের সাথে আমরা গিয়েছিলাম তো তারা খুব একটা কমফোর্টেবল ছিল, তো অবভিয়াসলি সবার প্রাইভেসিটাও দেখতে হয়। তো তোমার কেমন লাগলো? তো খুবই ভালো লাগলো, মানে ওর বন্ধুদের সাথে মিট করে খুবই ভালো লেগেছে, মানে ওরা খুবই ভালো ছিল। আর খুব সিম্পল ওরা, বলো একদম সিম্পল, মানে এর সাথে হচ্ছে আমার আমার খুব মানে ওয়েভলেন্থটা ম্যাচ করে একদমই। আমি সিম্পল না, ঠিক আছে। আমি কি বলো? হ্যাঁ, তুমি খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন করি, হ্যাঁ সেটা করি, কিন্তু আর কিছু ডিফিকাল্ট? শো অফ কোথায় করি, কিছু তো নেই শো অফ করার জন্য। তো খুবই ভালো লেগেছে আজকে, সন্ধ্যাটা খুব ভালো কাটলো, অনেকদিন পর আজকে বেরিয়েছি, তো সেজন্য খুব ভালো লাগলো। তো এখন একটু কাজ আছে আমার, আমি ড্রেস চেঞ্জ করে একটু কাজে বসবো। দুজনেই আমরা একটু বেশি বিজি ছিলাম, তো সেই জন্য আর কিছু করতে পারিনি। তো আজকে সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি, আর এখন ঘড়িতে বাজে 12টা। তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, আর আজকে জন্মাষ্টমী, তো হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ। তো গতকাল আমরা বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকেই তালের বড়া আর মালপোয়া নিয়েছি। আমার অনেকদিন ইচ্ছে ছিল যে তালের বড়া খাবো, তো কালকে দেখলাম ওখানে আছে, তো নিয়েছি। আর এই যে এই দেখো, এই যে তালের বড়া এনেছিলাম, তালের বড়া 10টা, কিন্তু এখন শুধু একটাই আছে। অলদো আমরা ঠাকুরকে কিছুই দিইনি, সবই নিজেদের পেটে গেছে। আর 4টে নিয়েছিলাম মালপোয়া, তো ওগুলো এখনও আছে, খাবো ওগুলো। আর অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি ভ্যাকসিনেশনের জন্য, তো আমাদের ঠিক ছিল যে আমাদের বাড়ির অপোজিটে একটা হসপিটাল আছে, তো ওখানে আমরা দেবো ফার্স্টে। তো ওখানে স্লট বুক হয়ে গেছে, তো ওখানে এখন নেই স্লট, তো আমাদের যেতে হচ্ছে আরেকটু দূরে, আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে ওখানে একটা হসপিটালে আমরা যাচ্ছি আজকে সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশন দিতে। তো আমরা তো ব্রেকফাস্ট করেই নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি, তো এসে আমরা লাঞ্চ করব। তো এখন তাড়াতাড়ি বেরোতে হবে, চলো যাওয়া যাক।
এইচএস পৌঁছলাম ভ্যাকসিনেশন সেন্টারে, এবার রেজিস্ট্রেশন হবে আমাদের। ভ্যাকসিন পাইনি, এদিকে হচ্ছে ফোনে এসএমএস করে আসছে যে চলে আসছে ভ্যাকসিন। কেন বলো তো এরকম হচ্ছে? কেন কোম্পানি থেকে নিচ্ছে না যে সব তোমাদের সব? আমার কোম্পানি তো আরেকটা ভ্যাকসিন বানিয়ে দিয়েছে, ওটা দিনে আমার সবথেকে ভালো হতো, কিন্তু ওটা তো নেই। হয়ে গেছে নেওয়া, এবার বসে আছি দুজন, 10 মিনিট পরে দেখি বেরোবো। এবার আমার তো আগেরবারও লেগেছে, এবারও লেগেছে, তোমার ডিফিকাল্ট লেগেছে এবার? তো আমাদের ভ্যাকসিনেশন ডান, ট্রিপল ডোজ শেষ, কমপ্লিট হয়ে গেল। তো ভ্যাকসিনেশন দেওয়ার পর 10 মিনিট আমরা অবজারভেশন রুমে বসেছিলাম, তো তারপর দেখলাম যে কিছুই হচ্ছে না, তো এখন আমরা ক্যাব বুক করেছি। আমার ফার্স্ট ডোজের পর যা অবস্থা হয়েছিল সেরকম যদি আবার কন্টিনিউ হয় এবার, আমি জানি না কি করবো। তখন তো বাড়িতে ছিলাম, সবাই ছিল মানে, এখন তো খালি শুধু দুজন এখানে, দুজন। আর মনে হবে না মানে, হোপ ফর দ্য বেস্ট। আর এইবারে আমার ইনজেকশন দিতে একটু বেশি লাগলো, আগেরবার যেরকম আমার একদমই লাগেনি। ভালো হয়েছে, একবার লেগেছিল তারপরে না লাগেনি, কিন্তু জ্বর এসেছিল। বেশ লেগেছে, আমার দুবারই লেগেছে। তো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। তো এখন আমরা বাড়ি যাবো, আর খিদেও পেয়েছে, তো বাড়িতে গিয়ে লাঞ্চ করবো। উবারের জন্য ওয়েট করছি, তখন তো খালি লরি চলে আসছে, আমার মনে হয় এসছে উবার। হ্যাঁ, এই যে এই এদিকে আয়, এদিকে আয়, একটু আয়, একটু আয়, এই যে এটা। তো এই জাস্ট আমরা বাড়িতে ফিরলাম, আর হচ্ছে এখন প্রায় 2 বেজে গেছে। আপাতত কিছু ব্যথা হয়নি, তো এখনও ব্যথা হয় না, যদি হয় তো অ্যারাউন্ড 10 ঘন্টা পর থেকে হতে শুরু করে। মানে ইনজেকশন দেওয়ার পর হাতে একটু একটু ব্যথা আছে, সেটা তো থাকবে, যেরকম একটা মানে তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা এক্সাইটিং ব্লগ নিয়ে।